তৌফিকাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এখন গোসল নামাজ পড়েছি, তো এখন দুপুরে ভাত খাবো। তো এই তো আমি চলে আসলাম খাবার ঘরে। সো আজকে কি রান্না করেছি সেটা একটু দেখাচ্ছি। আজকে রান্না করেছি সোনালি মুরগি আর কি, আর নতুন আলু দিয়ে রান্না করেছি। আর হচ্ছে সিম ভর্তা করেছি, আমার খুবই পছন্দ সিম ভর্তা। আর করেছি ফুলকপি ভাজি। আর আমার শাশুড়ি মার বাসা থেকে আর কি দোতলা থেকে অনেক খাবার টাবার দিয়ে গিয়েছে, গরুর মাংস, বিট ভর্তা, তারপরে কাচকি মাছের পড়া, তো আর হচ্ছে মুড়ি ঘণ্ট, মুগের ডাল দিয়ে বড় মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট করেছে। তো এর মধ্যে অনেকের খাওয়া শেষ হয়ে গিয়েছে, তো আমরা এখন খাবো। তো এই তো এখানে হচ্ছে মুরগি আর কি, যেটা সোনালি মুরগি রান্না করেছি। ফুলকপি ভাজি আছে, হচ্ছে সিম ভর্তা পাটায় বেটে করেছি। তো এখন আমরা খাবো, আমরা দুজন খাবো আর কি, আর সবার খাওয়া হয়ে গিয়েছে, আর খাওয়াটা আছি আপনাদের সাথে শেয়ার করছি না। এই তো খাওয়া দাওয়া শেষ করলাম দুপুরের, তো একদম কিন্তু বিকাল হয়ে গিয়েছে, এখন একদম সন্ধ্যা হয়ে গেছে। খাওয়ার পর কিছুক্ষণ আর কি শুয়েছিলাম, শুয়ে একটু মোবাইল ঘাটাঘাটি করেছি। এখন আমি ড্রয়িং রুমে বসলাম একটু, আমি এখন ছাদে যাব আর কি, সেটা আপনাদের সাথে একটু দেখাবো আমি ছাদে যেয়ে কী করছি। আর এখানে একটু বসছি, একটু রেস্ট করছি, খুবই কাহিল লাগছে আসলে সারাদিন অনেক। আমি ছাদে চলে আসছি এখন, তো ছাদে আসলে ভালোই লাগে, কিন্তু ওই যে দুপুরের কাজ সেরে রান্না বান্না করে আসতে আর কি দেরি হয়ে যায়। তো কিছুদিন থেকে দেখা যাচ্ছে আসলে আমি ছাদে তেমন একটা আসতে পারি না, একটু দেরি হয়ে যায়। আসতে পারি মানে একদম মাগরিবের আজান পড়ে যায়, মাগরিবের আজান কিন্তু অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে। তো ছাদে যখন এসেছি, তো আপনাদের সাথে আমার কিছু ফুলের গাছ দেখাই, কিছু ফুল ফুটেছে সেগুলো একটু দেখাই। এই তো আমার শীতকালীন ফুল গাঁদা ফুল, অনেকগুলো ফুল ফুটেছে। তো আমার আরো কিছু ফুলের গাছ এই শীতেই কেনার ইচ্ছা আছে, সময়ে করতে পারছি না বলে আসলে গাছ কিনতে পারছি না। আর এই যে এখানে কিছু ক্যাপসিকাম আছে, আসলে আমার মরিচ জাতীয় গাছ এত পছন্দ, কিন্তু আমি মরিচের গাছ তেমন একটা আর কি করতে পারি না, কেন যেন হয় না। একবার মরিচ ধরার পর সেই গাছগুলো দেখা যায় নিজে থেকে নষ্ট হয়ে যায়। এখানে আছে কিছু ওই তো মানিক প্ল্যান্ট গাছ, আর এদিকে গোলাপ গাছ আছে, আর এদিকে আছে আমার কালো কচু গাছ। এই কচুগুলো অনেক কচু আসলে খেতে অনেক মজা, আর কচুটা আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি নেই নেই করে আর নেওয়া হচ্ছে না, প্রতিদিনই চিন্তা করি এখান থেকে কেটে কচু নিয়ে ভর্তা টর্তা করবো, বাট সময়ের জন্য পারছি না। আমার এই গার্ডেনের একটা চ্যানেল আছে, সেখানে কিন্তু আমি আমার গাছের ভিডিও, গাছ কিভাবে যত্ন করি, কি কি গাছ লাগাই, সব কিছু আর কি দেওয়ার চেষ্টা করি, তৌফিকাস গার্ডেন অ্যান্ড ব্লগিং। আমার মেইন চ্যানেলের নিচেই কিন্তু ওই চ্যানেলটা আর কি দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আমি ওই পাশ থেকে এই পাশে চলে আসছি। সবচেয়ে পছন্দ আর শখের যে গাছ সেটা হচ্ছে লাউ গাছ। তো লাউ গাছটা একটু দেখাচ্ছি, যারা আমার মতো গাছ প্রেমিক তাদের কাছে অনেক ভালো লাগবে আমি জানি, কারণ আমি যখনই কারো গাছের ভিডিও বা ছাদ বাগানের ভিডিও দেখি আমার কাছে দেখতে এত ভালো লাগে। সো আজকে আমি আমার এই চ্যানেলটাতে আর কি তৌফিকাস ওয়ার্ল্ড একটু শেয়ার করলাম, কারণ অনেকেই আমার মতো গাছ পছন্দ করে, সেজন্য একটু দেখালাম। তো আমি আসলে একটু দেখাচ্ছি, আমার কাছে আসলে এত ভালো লাগছে। তো লাউ গাছ আমার বরাবরই অনেক পছন্দ, বাট লাউ হওয়াটা অনেক কষ্টের ব্যাপার, কত কি করার পর গাছে একটা দুইটা লাউ আসে, আসলে সেটা যারা আসলে গাছপালা লাগান তারাই কিন্তু বুঝতে পারবেন। যারা একদম সব সময় গাছপালা নিয়ে ব্যস্ত থাকে, কখন কি করলে গাছের ভালো হয় মন্দ হয়, তাদের কাছে কিন্তু আসলে গাছে ফল খোয়ানো বা গাছের যত্ন করা তেমন কষ্টের বিষয় না, তারা সব কিছু জানে। আমি মূলত শখের বসে গাছ লাগাই, আমার সব গাছ আসলে ভালো হয় না, কোনোটা ভালো হয় কোনোটা নষ্ট হয়ে যায়। তো আমি বেশ কিছুক্ষণ ধরেই আপনাদের সাথে আমি আমার এই লাউ গাছটা, শখের লাউ গাছটা শেয়ার করছি আর কি দেখাচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন একটা লাউ অলরেডি লাল হয়ে গেছে, কিছুই করার নাই, আরেকটা লাউ লাল হয়ে গেছে। তো আপনাদের সাথে একটু শখের লাউ গাছ দেখালাম, আর দেখতেই পেয়েছেন একটু একটু লাউ হয়েছে, কোনোটা হয়েছে কোনোটা কালো হয়ে যাচ্ছে। আসলে সব কিছু একদম যে থাকবে তেমনটি নয়, ভালোর পাশাপাশি মন্দ থাকবে, এটাই আসলে স্বাভাবিক। তো যেহেতু একদমই সন্ধ্যা হয়ে গিয়েছে আর কি, রাত্র নেমে যাচ্ছে, তো এখন নিচে চলে যাব।
নিচে গিয়ে নামাজ পড়বো, তারপর আর কি সন্ধ্যার চা খাবো। শান্তা, 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 আসো, রাত্রি হয়ে গেছে না, আসো, চলো নিচে, চলো নিচে, নিচে বাসায়, বাসায় যাচ্ছি। তো সারাদিন কাজকর্মের পর এই মাত্র একটু অবসর পেলাম, আর এই সময়টাই হচ্ছে আমার সবচেয়ে প্রিয়, আমার ফেভারিট একটা টাইম, এটা হচ্ছে আমার টি টাইম। তো আজকে চা খেতে খেতে একটু গল্প করতে চলে আসলাম। আজকে চা আমি বানাইনি, শান্তা বানিয়েছে। শান্তা হচ্ছে আমার বাসার, আমার কাজের সহকারী, খুব বেশি দিন হয়নি সে আসছে, দেড় মাসের মতো হবে আসছে। আগে যে ছিল ঝর্ণা সে চলে গেছে, তার আর কি বিয়ের কথাবার্তা চলছে, তো শান্তা খুব বেশি দিন থাকবে না, যাই যাই করছে। আসলে কি বলবো, না থাকতে চাইলে তো আর জোর করে থাকার কিছু নেই। শান্তা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, আর আমার সব ভিডিওতেই সে আসতে চায়, কথা বলতে চায়। আসলে তার ছোটবেলা থেকেই অনেক কষ্ট আর একটু মেন্টাল প্রবলেমও আছে, মানসিক সমস্যা আছে। তো শান্তার সম্বন্ধে যদি আপনারা জানতে চান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে, আমি জানাবো। আমি চেষ্টা করছি ওকে আমার কাছে রাখতে, যেহেতু ও ছোট থেকে অনেক দুঃখে কষ্টে বড় হয়েছে, আর এখান থেকে আবার যেখানে যাবে আর কি যেতে চায়, সেখানেও যে অনেক ভালো জায়গা বা খুব ভালোভাবে কাটাতে পারবে তা না, আসলে আমি সেটা বুঝতে পারি, জানি। তারপরেও সে যদি চলে যায় তাহলে তো আর আমি শান্তাকে রাখতে পারবো। শান্তাকে তো আপনারা দেখিয়েছেন, আমার ছাদ বাগান একটু দেখেছেন, ওর ক্ষেত্রে যে বেশি প্রবলেম সেগুলো হচ্ছে ও কানে একটু কম শোনে, তারপরে কথা মনে থাকে না আর কি, একটা কথা বললে কিছুক্ষণ পর বা পরের দিন সেগুলো ভুলে যায়, তো সেগুলো আসলে কাছে দাঁড়িয়ে থেকে থেকে করাতে হয়। আর খুব ভালো মানুষ, একদম সহজ সরল, আর ও আসার পর থেকে আমাকে সে কোনো কাজ করতে দেয় না, সব কিছু সে নিজেই করে, যে চাও নিজেই বানিয়েছে, চা বানানো শিখিয়েছি আর কি। আমার একজন পরিচিত মানুষের মাধ্যমে আমি ওকে আমার কাছে পেয়েছি, বাট ওর পরিচিত মানে ওর গার্জিয়ান হিসাবে এখনও আমি কাউকে পাইনি। তো যার কাছ থেকে সে এসছে সেখানে সে যেতে চায়। তো শান্তা সম্বন্ধে অনেক কিছু বলে ফেললাম, আপনারা যদি ওর সম্বন্ধে আরও কিছু জানতে চান আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো তো যে ভিডিওগুলো এখন আমি আপলোড করিনি, বাট ভিডিওগুলো তৈরি করা হয়ে গিয়েছে, এডিটিং করা হয়নি, সেখানে কিন্তু ও অনেক জায়গায় আমার খাবার রান্নার পর আর কি রিভিউ দিয়েছে। তো বেশ উল্টাপাল্টা কথাই বলে, মানে উল্টাপাল্টা বলতে এলোমেলো কথা, কোনো লাইনের সাথে আসলে কোনো কথার মিল খুঁজে পাওয়া যায় না, দাড়ি কমা ছাড়া আর কি। তো আপনারা যদি চান সেই ভিডিওগুলো আমি রাখি আর কি, শান্তার রিভিউগুলো রাখি, শান্তার কথাগুলো রাখি, তাহলে আমি আমার ভিডিওতে, পরবর্তী ভিডিওতে শেয়ার করব যদি আপনারা চান। আর ওর মধ্যে কিন্তু সুপ্ত প্রতিভা আছে, ওর কাজগুলো খুব সুন্দর, এছাড়াও ও খুব সুন্দর নাচতে পারে। ওর নাচ দেখে আমি নিজেই কিন্তু একদম অবাক হয়ে গিয়েছি, একদিন আমাকে নাচ দেখিয়েছে। তো শান্তার অনেক কথা বলে ফেললাম, যে আজকে চায়ের সাথে আর কিছু খাচ্ছি না, কারণ হচ্ছে ভাত খেতে খেতে এখন আমার একদম বিকাল হয়ে যায়। আর আজকে আপনাদের সাথে রান্নাবান্না তেমন শেয়ার করিনি আর কি, রান্নাবান্নার রেসিপি শেয়ার করিনি। তো আমাদের মেয়েদেরকে আর কি ঘরের কাজ বলতে রান্নাবান্না তো আসবেই, তো আমি আজকে রান্নাবান্না দেখানো ছাড়াই আমার আজকের ব্লগ শেষ করলাম। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।